বিষয়টা হচ্ছে আজকে ওনার উনি একজন চাষি ডঙ্গল মৌজার বা ডঙ্গল মাঠের ওনার ব্যক্তিগত ট্রাক্টর রয়েছে, সেই ট্রাক্টরে আলু লোড করে নিয়ে আলুর উপরে বসে আসছিলেন, কিন্তু কিছুটা উপরেই 11,000-এর লাইন গেছে। সেই লাইনে মানে তারে লেগে উনি শর্ট খেয়ে পড়ে যান এবং মানে লাইনটা খুবই নিচের দিকে ঝুলে থাকার জন্য শর্ট খেয়ে মানে অবস্থাটা ঘটেছে আর কি। এর জন্য কি কোনো কমপ্লেন করেছেন? আমরা আজকে অফিসে কমপ্লেন করেছি, ওনারা বলেছেন দেখবো দেখবো করে, কিন্তু আমরা আবারও আপনাদের মাধ্যমে জানাতে চাই যাতে এই লাইন তাড়াতাড়ি আরও উঁচুর দিকে কেবল লাইন করা হয়, কারণ খুবই নিচেতে লাইনটা আছে। এর আগেও তো একটা শর্ট খেয়েছিল ওই তারেতে, কি বলবেন সেই বিষয়টা? আমরা তো ইলেকট্রিক এরকম করে হচ্ছে ঘটনা, কি বলবেন? আমরা তো ইলেকট্রিক অফিসকে জানিয়েছি, এটা ইলেকট্রিক অফিসের ব্যাপার, আমরা তো সাধারণ মধ্যবিত্ত চাষি, আমরা এই বিষয়ে তো আমাদের যেখানে যেখানে জানানোর দরকার আমরা জানিয়েছি। থানায় অভিযোগ করেছেন? থানায় কোনো কমপ্লেন জানিয়েছেন? এই ইলেকট্রিক চাষ করাচ্ছে না, আমরা থানাতে অভিযোগ জানাই না। এর পরবর্তী পদক্ষেপে নিশ্চয়ই আমরা সেটা অভিযোগ থাকবো। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম নবকুমার ভৌমিক। কেমন আছেন উনি এখন? অবস্থা ভালো নাই, কারণ গোটা শরীরে আপনারা দেখেছেন যে পুড়ে গেছে, হাতটাতে ছাল চামড়া উঠে গেছে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? ডঙ্গল। আপনার নাম কি? আমার নাম উত্তম বেরা, আমার বাড়িও ডঙ্গল। ডঙ্গল মাটি কাজ করতে গিয়ে, ডঙ্গল মাটি কাজ করতে যেয়ে আলু আনতে যেয়ে এই ঘটনাটা ঘটেছে। কেজিএন এন্টারপ্রাইজ, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়, ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।